আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন সমস্যা নিয়ে আলোচনা করছি, সেটাকে বলা হয় রিকারেন্ট মিসক্যারেজ বা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। খুব ফ্রাস্ট্রেটিং কন্ডিশন, এবং একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া মানে আমি মনে করি সেই মায়ের কাছে তার একটা বাচ্চা মরে যাওয়ার সামিল, অতএব একটা বাচ্চা মরে যাওয়ার শোকের চাইতে এটা কিছু কম না। তো রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে ডিসকাস করছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমার নাম ডক্টর সুপর্ণা ব্যানার্জি, আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমার ক্লিনিক নিউ আলিপুর, অঙ্কুর ফার্টিলিটি ক্লিনিক এবং উত্তরপাড়া ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ সলিউশন। তো চলুন দেখা যাক এই রিকারেন্ট মিসক্যারেজের কারণ আমরা কী পাই। তো এটা খুব ডিফিকাল্ট প্রবলেম, যেখানে দুটো পরপর যদি মিসক্যারেজ কারোর হয় তো তাহলে আমরা সেটাকে এখন বাই ডেফিনেশন রিকারেন্ট মিসক্যারেজ বলি। তো মিসক্যারেজ মানে কি, যে যেখানে প্রেগনেন্সিটা 20 উইকসের আগেই নষ্ট হয়ে যায়। তো এখানে দুটো ডিস্টিংক্ট গ্রুপ আছে, একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার মানে 12 সপ্তাহের আগে যাদের নষ্ট হয়েছে, এইখানে রিকারেন্ট মিসক্যারেজের রিস্কটা সবচেয়ে বেশি থাকে, এবং আরেকটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ, তাহলে 12 থেকে 20 সপ্তাহের মধ্যে যাদের নষ্ট হচ্ছে। তাহলে এই দুটো গ্রুপের মধ্যে যদি বলেন কমন, আমরা কোনটা নিয়ে বেশি আলোচনা করতে চাইবো, যেটা কমন গ্রুপ সেটা হচ্ছে প্রথম কিছু মাসের মধ্যে, মানে প্রথম 3 মাসের মধ্যে মিসক্যারেজের চান্স থাকে সবচেয়ে বেশি। তো তার মধ্যে কারণ অনেক রকম থাকে, তো সেই জন্য যদি কারোর দুটো পরপর মিসক্যারেজ হয় তার অফকোর্স আগে অ্যাসেসমেন্ট করা উচিত ডক্টরের কাছে গিয়ে যে কারণ কি হতে পারে, যাতে কি না আমরা ওই কারণগুলো মডিফাই করতে পারি বা রেক্টিফাই করতে পারি বিফোর শি ইজ প্রেগনেন্ট এগেন। কারণ প্রেগনেন্সি আসার পর আপনি যদি ডক্টরের কাছে আবার যান যে আমার আগে নষ্ট হয়ে গেছিলো দুটো, আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি, এখন কি করব, সেইখানে কিন্তু ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অনেক টেস্ট আছে যেগুলোর ভ্যালু চেঞ্জ হয়ে যায় প্রেগনেন্সি আসার পরে, তো সেইগুলো নন প্রেগনেন্ট অবস্থায় অ্যাসেস করতে হয়। তাছাড়া যেমন ধরুন খুব কমন প্রবলেম অ্যাটলিস্ট আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায় যে ডায়াবেটিস, ডায়াবেটিস অনেক সময় খুব মারাত্মক এই অসুখটি এই জন্য, এবং অ্যাপারেন্টলি এত কমন ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস নেই বোধহয় হাতে গুনলে কয়জন বলতে পারবো না আমি, বেশিরভাগেরই কেউ না কেউ ফ্যামিলিতে ডায়াবেটিক থাকে। তো এই ডায়াবেটিসটা যদি আপনার কোনোভাবে প্রেগনেন্সি আসার সময় কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু উই অলরেডি মিস দ্য বোট। সেই জন্য আমি সব পেশেন্টকে বলি, আমি বেশিরভাগ ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে আমি সবসময় প্রেগনেন্সির আগেই পেশেন্টদের দেখি, তো তখন অলওয়েজ আমি অ্যাডভাইস করি যে এই কয়েকটা জিনিস আগে আমরা চেক করে নিই। তার মধ্যে যেমন ধরুন ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, এগুলো ভীষণ কমন আমাদের অ্যাটলিস্ট এই ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে, যেগুলো আমরা যদি আগে অ্যাসেস করি এবং আগে আমরা এগুলোকে ভালো করে কন্ট্রোল করে নিই তাহলে কিন্তু প্রগনোসিসটা অনেক বেটার করা যাবে। আর অন দ্য আদার হ্যান্ড যদি এটা কন্ট্রোল না করি প্রেগনেন্সিতে অ্যাবনর্মালিটি রিস্ক বেড়ে যায় এবং তার জন্য আবার মিসক্যারেজ রিস্ক বেড়ে যায়। তো সেই জন্য এই সিম্পল জিনিসগুলো আগে থেকে দেখে নেওয়া খুব জরুরি। কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য অনেক সময় হয়, তার মধ্যে কমন হলো ফলিক অ্যাসিড, যেটা সমস্ত সময় ডক্টররা প্রেসক্রাইব করেন কিন্তু মুশকিল হয়। আপনারা অনেক সময় প্রেগনেন্সি আসার পরে ডক্টরের কাছে আসেন এবং তখন আমরা প্রেসক্রাইব করি, এটা যদি আপনি প্রেগনেন্সি আসার আগে থেকে শুরু করতে পারেন তাহলে কিন্তু এই মিসক্যারেজের একটা বড় কারণ যে থাকে কিছু অ্যাবনর্মালিটি সেটাকে প্রিভেন্ট করতে পারবেন। এছাড়া ধরুন আরও অনেক কমপ্লেক্স কারণ আছে, তার মধ্যে আর একটা প্রিভ্যালেন্ট কারণ আছে যেটাকে আমরা বলি অ্যাপলা বা অ্যান্টি ফসফোলিপিড সিন্ড্রোম, ঠিক আছে। এটা আপনি সার্চ করলে দেখতে পাবেন, অ্যাপলা নিয়ে অনেক ইনফরমেশান অ্যাভেলেবল আছে, কিন্তু অ্যাপলার টেস্টটা হচ্ছে খুব মুশকিল। যে কটা টেস্ট দেওয়া হয় সেগুলো কিন্তু প্রেগনেন্সি চলাকালীন করা যায় না, যখন আপনার প্রেগনেন্সি নেই এরকম, মানে একটা প্রেগনেন্সি থেকে অ্যাটলিস্ট 3 মাসের গ্যাপে করা, ঠিক আছে, প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পরে, তারপর দুটো অ্যাটলিস্ট পরপর ওরকম টেস্ট যদি কারোর পজিটিভ আসে তখন আমরা তাকে অ্যাপলা পজিটিভ বলতে পারি। তো সেই জন্য এই টেস্টটা করা কিন্তু খুব মুশকিল। এর কিছু সাজেস্টিভ হিস্ট্রি থাকে, সেগুলো হচ্ছে আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেখা যায় যে পরপর প্রেগনেন্সিগুলো একইভাবে একই সময় নষ্ট হচ্ছে বা হার্টবিট অফ হয়ে যাচ্ছে, তো এই তখন আমরা সন্দেহ করি অ্যাপলা হতে পারে। তাছাড়া ফ্যামিলি হিস্ট্রি দেখতে হয়, তার অন্য কোনো আরও কিছু হিস্ট্রি আছে কি না, কারোর ব্লাড প্রেশার থাকলে সেটার সাথে এটা রিলেটেড থাকে, তো এগুলো সব কিছু খুঁটিনাটি জাজ না করলে কেউ বলতে পারবে না। কিন্তু একটা বড় কারণ হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যার জন্য কিন্তু খুব একটা কোনো ট্রিটমেন্ট নেই। তাই আমি আমার সব পেশেন্টকে এটা বলি যে দেখো, ক্রোমোজোম বা জিনকে আমরা চেঞ্জ করতে পারবো না, বাট হোয়াট ইওর লাইফস্টাইল, যদি মানে তোমার লাইফস্টাইলের উপর অনেকটা ডিপেন্ড করে, কারণ তোমার বডি থেকে যে মেটেরিয়ালটা অ্যাজ এগ অর স্পার্ম বেরোচ্ছে
তার হেলথ তোমার বডির হেলথের উপর ডিপেন্ডেন্ট। তুমি যদি আনহেলদি পার্সন হও, আনহেলদি ডায়েট খাও, আনহেলদি লাইফস্টাইল লিড করো, তোমার জেনেটিক মেটেরিয়াল আনহেলদি হবে। আনহেলদি মানে কী করে, ধরো তুমি একটা নর্মাল পার্সন, ভাবতেই পারো যে কী করে আনহেলদি জেনেটিক মেটেরিয়াল, আমি তো জেনেটিক্যালি নর্মাল। ইয়েস, তুমি জেনেটিক্যালি নর্মাল, কিন্তু আমাদের যে নিউক্লিয়াস সেলের, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সে কিন্তু বিভিন্নভাবে এইরকম বাইরের অনেক কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন ধরো পলিউশন বলো, এই যে লাইফস্টাইলে বারবার আমরা বলি যে অ্যাডিকশান করো না, বা ধরো গুড ডায়েট হ্যাবিট করো, যাতে কিনা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেগুলো যেন আমরা নিতে পারি, বা ভিটামিন সাপ্লিমেন্ট নাও, এগেন সেই অ্যান্টি অক্সিডেন্টের ইফেক্টের জন্য। নাহলে কী হয়, এই সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা ড্যামেজ হয়, ঠিক আছে? তো ডিএনএ ড্যামেজ হয়ে গেলে সেইটা কিন্তু ড্যামেজ সেল হয়ে গেল, সে কিন্তু আর নর্মাল প্রেগনেন্সি তোমাকে দেবে না, অ্যাবনর্মালি দেবে, এবং সেটাকে তখন নেচার অ্যাকসেপ্ট করবে না বলে তোমার মিসক্যারেজ হবে। তো একটা লার্জ চাঙ্ক, ধরতে পারো 90%-এর উপর কেসে কিন্তু এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালটি একটা বড় রিজন থাকে। তো সেই ক্ষেত্রে আনফর্চুনেটলি খুব বেশি কিছু করার থাকে না, আমরা এইটা জাজ করার চেষ্টা করি যে কেউ ক্রোমোজোমালি কোনো আনব্যালেন্সড ট্রান্সলোকেশন ক্যারি করছে কি না, কিন্তু সেটাও খুব কম সংখ্যক লোকের পাওয়া যায়। বেশিরভাগ লোকেই কিন্তু নর্মাল ক্রোমোজোমই ক্যারি করে, তাও তারা অ্যাবনর্মাল প্রেগনেন্সির জন্ম দেয়। সেটা হচ্ছে এইভাবে, কারণ নর্মাল ক্রোমোজোমটা ড্যামেজ হতে থাকে দিনের পর দিন, তারপরে একটা এমন জায়গায় যায় সেই ড্যামেজ ক্রোমোজোমটা থেকে প্রেগনেন্সি এলে পরে কিন্তু অ্যাবনর্মাল প্রেগনেন্সি জন্ম দেয়, তখন সেটাকে নেচার অ্যাকসেপ্ট করে না এবং মিসক্যারেজ হয়। তো সেই জন্য বারবার যদি মিসক্যারেজ হয়, এটা নিয়ে এত না ভেবে তুমি যত ভাববে কোনো উপায় নেই, এবং যত দেখা যাচ্ছে যে যার মিসক্যারেজের নাম্বার যতগুলো বাড়ছে তার কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সও আরও বাড়ছে। তো যার দুটো তিনটে মিসক্যারেজ অলরেডি আছে তার কিন্তু আরও মিসক্যারেজ হওয়ার চান্স অন্য, যার একটাও মিসক্যারেজ জীবনে হয়নি তার চাইতে বেশিই থাকছে সবসময়। তো ফার্স্ট থিং আমি বলবো, ডক্টরের কাছে যাও, অ্যাসেসমেন্ট করো যে কী কী প্রবলেম হতে পারে, তারা অ্যাসেস করে দেখবে এবং সেই হিসাবে তোমাকে অ্যাডভাইস করবে। প্লাস লাইফস্টাইল মডিফিকেশন, মানে হেলদি লাইফস্টাইল, হেলদি ওয়েট মেনটেন করা, নেশা না করা, এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোটো ছোটো স্টেপ, কিন্তু অফকোর্স এগুলোও হেল্প করে ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি প্রিভেন্ট করতে এবং প্রেগনেন্সিটাকে সাস্টেন করতে। তো সেগুলো আর কিছু থাকে, যার ধরো কোনো হরমোন ডেফিসিয়েন্সি, সেগুলো ইউজুয়ালি তাদের ওভারিতে প্রবলেম আছে, আগেই ডক্টর বলেছে ওভুলেশন ঠিক হয় না, বা ধরো এন্ডোমেট্রিওসিস আছে, এরকম অনেকগুলি ফ্যাক্টর আছে যার থেকে হয়তো কোনো হরমোন ডেফিসিয়েন্সি, যেগুলো কিন্তু ইজিলি ম্যানেজেবল বাই এক্সটার্নাল সাপ্লিমেন্ট। তো সেগুলো তোমার ডক্টর অ্যাসেস করবে, কিন্তু এই মিসক্যারেজের অনেক কমপ্লেক্স কারণ থাকে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, যেটা নিয়ে বললাম বেশি, এটাই ম্যাক্সিমাম লোকের হয়। আর খুব অল্প সংখ্যক 5-10% কেসে হয়তো সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ হয়, সেইটা কিন্তু ইউটেরাসের ধারণ ক্ষমতায় প্রবলেম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, অথবা বেবিটার কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি পাওয়া গেল এবং সেখানে দেখা গেল যে বেবি নেচারই তাকে অ্যাবর্ট করিয়ে দিল। তো এইটা হচ্ছে খুব কম সংখ্যক লোকের থাকে, কিন্তু যাদের থাকে হয়তো ইউটেরাসের গঠনগত ত্রুটি আছে, কোথাও পর্দা আছে, ইউটেরাসটা ছোটো, তাদের ক্ষেত্রে হতে পারে। অথবা সার্ভিক্স বা জরায়ুর মুখটা যদি খুব আলগা থাকে, যে ধরে রাখতে পারছে না প্রেগনেন্সিটা, যেই বড় হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তো তাদের অনেক সময় অপারেশন করে সার্ভিক্সের মুখে সেলাই দেওয়ার মতো ট্রিটমেন্টও করতে হতে পারে। বাট এগেন আমি বলছি, ওটা খুব কম সংখ্যক লোকের হয়, ম্যাক্সিমাম লোকের কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজটাই বেশি হয়। তো যাই হোক, সব কিছুর একটা ট্রিটমেন্ট কিন্তু আছে, প্রোভাইডেড তুমি ডক্টর দেখিয়েছো, তাদের কথা শুনেছো, প্রপার অ্যাসেসমেন্ট হয়েছে, তাহলে কিন্তু এটা অনেকটাই অ্যাভয়েড করা যাবে, আর এই দুঃখের থেকে মুক্তি পাওয়া যাবে।